প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা এই করোনার পরিস্থিতির কারণে যার যার বাসায় ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি যে বিষয়গুলো তোমাদের যে নবম ও দশম শ্রেণীর কর্মনীতি ও নাগরিকতা অধ্যায় একাদশ জাতিসংঘ, এখন আমরা আলোচনা করব যে জাতিসংঘ কেন গঠন করা হয়, জাতিসংঘ উদ্দেশ্য কী, এর সদস্য সংখ্যা কত এবং জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গসংগঠনগুলি কী কী, এর বিষয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘ প্রথমে আমরা আলোচনা করি যে জাতিসংঘ আমরা জানি মাত্র 25 বছরের ব্যবধানে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রথমটি সংঘটিত হয়েছিল 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এবং দ্বিতীয়টি সংঘটিত হয়েছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃত্ব হয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেয় এবং বিশ্বের বিভিন্ন দেশ এইসব সংঘাতে যুদ্ধে জড়িয়ে পড়ে। বিশ্বযুদ্ধটি ছিল বিশ্ব মানবতার হুমকিস্বরূপ এবং অগ্রযাত্রার বিরাট বাধা, সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলে ছিল শান্তি স্থাপনের প্রচেষ্টা। তাই প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্য 1920 সালে গঠন করা হয়েছিল জাতিপুঞ্জ বা ন্যাশনস, কিন্তু বিভিন্ন দেশের স্বার্থে সংক্রান্তের কারণে তা বাস্তবিত হয়নি। ফলে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে গ্রাস করে, এর ক্ষেত্রে বিভিন্ন দেশের ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়, বিশেষ করে জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাকি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং নানা জায়গায় কয়েকটি লোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দেখে বিশ্ববাসী সংক্ষিপ্ত এবং হতগ্রস্ত হয়ে পড়েন। বিভিন্ন তাদের মনে বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা জানা বাদে, এছাড়া তারা অনুভব করে মা বাপ কল্যাণের জন্য যুদ্ধকে প্রতিবাদ করা প্রয়োজন। দেশগুলোর পারস্পরিক সহযোগিতার সাথে মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফলে 1941 সালে থেকে বিশ্ব নেতৃত্ব জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা করতে থাকে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলসন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিলের থেকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলাপ আলোচনার পরে জাতিসংঘ গঠন করা হয় এবং 1942 সালে 24শে অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জাতিসংঘের প্রথম অগ্রযাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠা লাভ করে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পরবর্তী বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশায় জাতিসংঘে জন্মলাভ করে। শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল 50টি এবং বর্তমানে এটির সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 93টি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। জাতিসংঘের মহাসচিব হচ্ছেন এই প্রধান প্রশাসনিক কর্মকর্তা। নরওয়ের অধিবাসী টিম বেনেছিলেন প্রথম জাতিসংঘের মহাসচিব, বর্তমানে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতারেস। তিনি দক্ষিণ পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের পতাকাটি হচ্ছে হালকা নীল রঙের, মাঝখানে সাদা জমিনের মাঝে বিশ্বের মানচিত্র আঁকা আছে এবং এর দুই পাশে দুটি জলবায়ু পাতা ছাড় দিয়ে বেষ্টিত। জাতিসংঘে রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইউনোসেফ, ইউনস্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, বিশ্ব মানবাধিকার কমিশন ইত্যাদি। জাতিসংঘের উদ্দেশ্য, জাতিসংঘ যে গঠন করা হলো আসলে এই জাতিসংঘের উদ্দেশ্যটা কী, এ বিষয়ে এখন আমরা একটু দেখি। জাতিসংঘের উদ্দেশ্য বিশ্ব শান্তির প্রতি হুমকি ও
শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শন মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানব সেবামূলক সমস্যার সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা করে তোলা, জাতি ধর্ম জাতিসংঘের গঠন। এখন আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও শাখার গঠন ও কার্যকরী সম্পর্কে আলোচনা করব। জাতিসংঘের রয়েছে মোট 6টি খণ্ড সংগঠন বা শাখা, এগুলো হল সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক আদালত, সামাজিক অর্থনৈতিক পরিষদ এবং জাতিসংঘ সচিবালয়। সাধারণ পরিষদ, সাধারণ পরিষদ জাতিসংঘে আইনসভা লক্ষ্য বিশ্ব শান্তি সহযোগিতা রক্ষণ গঠন। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রগুলি এই পরিষদ গঠিত। জাতীয় সংঘের সকল সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য সাধারণ পরিষদে একবার এই পরিষদের অধিবেশন বসে। তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ অধিবেশন বসতে পারে। প্রত্যেক অধিবেশনের শুরুতে সদস্যদের প্রত্যেক পরিষদের একজন সভাপতি নির্বাচিত হন। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটিমাত্র ভোটদানের অধিকার রয়েছে। কার্যগুলি সাধারণ পরিষদ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবাধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনা করে। এছাড়া জাতিসংঘের মহাসচিব নিয়োগ, নতুন সদস্য গ্রহণ, বিভিন্ন রাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ এবং বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী শাখা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটি জাতীয় সংঘের শাসন বিভাগ স্বরূপ। গঠন, নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা 15টি, এর মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য এবং 10টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। এরা বৃহৎ পঞ্চশক্তি নামে পরিচিত। অস্থায়ী সদস্য প্রতি 2 বছরের জন্য নির্বাচিত হয়। কার্যাবলী, বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষামূলক দায়িত্ব নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করে থাকে। অগ্রসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ করতে পারে। এ চেষ্টা ব্যর্থ হলে এরা সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। তাছাড়া নিরাপত্তা পরিষদ শান্তির প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য কোথায়ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করতে পারে। মোট কথা, আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনীয় সকল কাজ এই সংস্থা করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিশ্বকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য এ পরিষদ গঠিত। বিশ্বের উন্নয়নে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। গঠন, এটি মোট 54 জন সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। বছরে কমপক্ষে 3 বার এর অধিবেশন বসে। প্রত্যেক সদস্যের একটি করে ভোটদানের অধিকার রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। কার্যাবলী, এ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, খাদ্য, কৃষি, শিক্ষা, প্রসার, চিকিৎসা ও পুনর্বাসন, মৌলিক মানবাধিকার কার্যকর করা ইত্যাদি বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করে। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদ সুপারিশ প্রেরণ করে, এ পরিষদের অন্যতম দায়িত্ব। ওসি পরিষদ বিশ্বের যেসব জনপদে পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নাই, এসব রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওসি পরিষদের। এসব এলাকার তত্ত্বাবধানের দায়িত্ব জাতিসংঘের ওসি পরিষদের। গঠন, ওসি এলাকার উপর শাসন ক্ষমতার
অধিকারী সংসদের সদস্য রাষ্ট্র নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য ও নির্বাচিত অন্যান্য সদস্যদের নিয়ে ওসি পরিষদ গঠিত। এর কোনো সুদৃষ্ট সংজ্ঞা নেই। ওসি এলাকার সংখ্যার উপর ভিত্তি করে এর সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়ে থাকে। এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আশা করি তোমরা এইগুলি এগুলি শুনেছ। যদি না শুনে থাকো তা না দেখে থাকো তাহলে দেখে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের যে পরীক্ষা আছে তা পড়ে তোমরা তোমাদের পরীক্ষা দিবে এবং তোমরা মনোযোগী থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের কল্যাণ কামনা করে আজকের মতে আজকে ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।